গুড মর্নিং গাইস, দেখো আজকে ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আসবে। দিনটা একদম মেঘলা মেঘলা করে আছে, দেখতে পাচ্ছ তো? দেখো বন্ধুগণ, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিষ্কা ভ্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি একদম বিন্দাস আছো, ভালো আছো, ফাটাফাটি আছো। তো দেখো আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ব্লগটা তোমাদের ভালোবাসা আর তোমাদেরকে অনেক অনেক জানায় স্বাগত। তো দেখতে থাকো, যা আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো চলো, আমি চা বসিয়েছি, চাটা দেখিয়ে দিই। তো আজকে সাথে থাকো বন্ধুগণ, সারাদিন কি কি কাজ করি দেখো, আর নয়েজকে পড়ে দেখো বন্ধুগণ। তো একটা সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক করে দিও বন্ধুগণ। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু ভিউ হিসেবে কিন্তু লাইক আসছে না, কেন বলো তো? তোমরা কি ভুলে যাও লাইক দিতে? প্লিজ একটু মনে করে লাইকটা দিয়ে দিও। তো দেখো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করা হলো। তো চলো দেখা যাক সারাটা দিন আজকে কী কী কাজ করা হয়। বেঁচে থাকি না মরে থাকি না, সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না সেটা একমাত্র ভগবান জানে। তো চলো দেখাই যে আমি চা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু পায়েলিয়ার মতো আদা চা খেতে শিখে গেছি জানো বন্ধুগণ। দুধ চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি, এখন সেম পায়েলিয়ার মতো আদা চা খেতে, এই যে দেখো আদা, এইগুলোকে দিয়ে দেব। তো চাটা হতে থাক। সো বন্ধুগণ দেখো আমার ঘরের কি অবস্থা, এই যে দেখো সকালবেলার বাসন, এই যে দেখো চার বাসন ঘরের, এই যে দেখো এইগুলো কিচ্ছু গোছানো হয়নি, এই যে দেখো বিছানা, এই দেখো মেয়ের কাজ, এই যে দেখো সব সব কিছু এলোমেলো হয়ে আছে, বাইরে বালতিতে কাপড়ও ভিজিয়ে রেখেছি। তো দেখো বন্ধুগণ ইউটিউবের জগতে এসে আমার সংসারের একদম কি অবস্থা হয়ে গেছে, হে ভগবান! জানি না তোমাদেরও কি এরকমই হয়, সকাল থেকে উঠে আপলোডটা করে তারপর থেকে তোমাদের ভিডিও দেখতে দেখতে 10টা বেজে গেছে। এখন আমার কোনো হুঁশই নাই, ঘর এত নোংরা হয়ে আছে। তো দেখো ইউটিউবের জগতে এসে আমার সংসারের সব একদম শেষ, কখন খাওয়া হচ্ছে কখন কি করা হচ্ছে কিচ্ছু জানি না। তো দেখো আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সামনে তোমাদের সাথে। দেখো এই যে কাপড়ের বালতি, তো এটাকে নিয়ে যাব এখন ধোয়ার জন্য পাশের বাড়ি কাকিদের বাড়িতে, কারণ আমাদের বাড়ির মোটরটা কানেকশনটা বন্ধ করে দিয়েছে, আর কল দিয়েও জল বেরোচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তো তার জন্য ভাবছি পাশের বাড়ি কাকিদের বাড়িতে কাপড়গুলোকে ধুয়ে আনি, কি কষ্ট না দেখো তো, ভালো লাগছে না এইভাবে। তো যাই হোক, তো চলো কাপড়গুলোকে ধুয়ে আনি। তো দেখো কাকিদের বাড়ি চলে আসলাম, কাপড়গুলোকে এবার ধুয়ে নেব। আর এই যে দেখো এখানে মাছ কাটা হচ্ছে, এই যে কেউ কেউ খাবে যদি এসে পড়ো, খাবে যদি এসে পড়ো। হ্যাঁ আছে, আরো আছে দেখো, বেশি করে এনেছে তোমরা আসবে বলে। চলো মাছটা কেটে রান্না হতে থাক তারপর আসবো। তো এবার কাপড় গুলোকে আমি ধুয়ে নিই। Thank you.
তো চলো বন্ধুগণ, আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এবার যাব শুকিয়ে দিয়ে। এই যে দেখো আর ওই যে মাছ কাটুনি, এখনো মাছ কাটিয়ে যাচ্ছে। তো চলো, পাগলি আসো আসো, বুঝি সাপ বাড়িব বাসার জালতি, আসো দিকে। তো চলো কাপড়গুলোকে শুকিয়ে দিয়ে আসি। আর এইদিকে দেখো আকাশটা কেমন মেঘলা করে আছে, দেখতে পাচ্ছ? দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু আবার রোদও দিয়েছে জানো। এই মেঘলার কোনো দাম নেই গো। ও বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো। তো কাপড়গুলোকে মেলে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা বলবো তার মানে। তো দেখো চলে আসলাম বন্ধুগণ। দেখো আমি বলতে বলতে কাপড়গুলোকে শুকিয়ে দিতে চলে আসলাম। তো বন্ধুগণ, কয়েকদিন হলো আমি না একদম ভালো করে ভিডিও করতেই পারছি না, মানে মাথার এত মানে মাথার যন্ত্রণাটা এত বেড়েছে, মানে জানি না কয়েকদিন হলো কেন বা জানি না মাথার ব্যথাটা এত করছে, মানে আমি ভিডিওগুলো ভালো মতো করতেই পারছি না। তো তার জন্য দেখো আমি কোনো রকম একটু সেকটুই করে ব্লগগুলো দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো, এরকম হতে থাকলে মাথা ব্যথা এরকম যন্ত্রণা যদি হতে থাকে আমার ইউটিউবটা ছেড়েই দিতে হবে, মানে কি আর বলবো, কারণ ভালোও লাগে না, একদম এত মাথা ব্যথা, সারাটা দিন মাথা ব্যথা নিয়ে কাজও করি, সব বন্ধুর ঘরেও যাই, আবার মেয়েকে সামলাই, আবার ভিডিও করে ব্লগ করে, এত শরীর আর নেই না জানো। দেখো আমার কাপড় মেলা শেষ, এবার যাব বাড়িতে। চলো বাবা আসো, এদিকে আসো আসো। আরে ইজি সাপ, ইজি সাপ বাড়িতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 ঘরে ঘরে যাও যাও, কি আগে যাইতে পারে দেখি। তো দেখো মিষ্ট আমার থেকে আগে আগে চলে যাচ্ছে, মিষ্টর সাথে আমি পারছি না দৌড়ে, দেখো এই যে চলে গেছে। কি গরম, খাম ছুটিয়ে দিয়েছে একদম গরমে। তো চলো বালতিটা রেখে আসি এখানে কলপারে। বলবো বলো তো, একদম আমার ডিজিটাল দরজাটা না খালি বাতাসটা বন্ধ হয়ে যায়। তো দেখো এই যে কি টেকনিক, এবার আর আসবো না, দেখতে পাচ্ছ আমার মাথায় কি বুদ্ধি গো, দেখতে পাচ্ছ? এই দেখো, তো এই যে আমি বাসনগুলোকে ধুয়ে নিয়েছি, গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, এই দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি। উফ, তো একটু দেখো এই খিড়কিটা না বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না একদম। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সো বন্ধুগণ দেখো, দুপুরে মিষ্টকে ভাতটা খাইয়ে বললাম চল ঘুমাবি, আর ও দেখো ঘুমাতে নিয়ে আসলাম, তখন কি রাস্তা দিয়ে যাচ্ছিল আইসক্রিম, এই যে দেখো আইসক্রিমের শব্দ শুনে উঠে পড়লো লাফিয়ে। তো এই যে দেখো আইসক্রিম খাচ্ছে, দেখো দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আমার আজকে ব্লগ একদম করা হয়নি, মানে একদম করা হয়নি, মানে কি বলবো, এত মাথায় যন্ত্রণা করছিল না, কি যে করবো জানি না এটা, এই মাথার যন্ত্রণাটাকে নিয়ে। তো দেখো আমি শুয়েছিলাম, তো ভিক্স লাগিয়ে শুয়েছিলাম, তো মাথা ব্যথাটা একটু কমেছে, তারপর উঠে ঘর বারিন্দাটা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বাসন কয়েকটা ছিল তো বাসন কয়েকটাও ধুয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরকম যদি মাথার ব্যথাটা চলতে থাকে তো বন্ধুগণ আমি আর ভিডিও ছাড়তে পারবো না, আমার ইউটিউব জগৎটা মনে হয় ছেড়ে দিতে হবে। খুব কষ্ট হচ্ছে জানো, খুবই কষ্ট হচ্ছে, জানি না কি করবো, ভগবানই জানে একমাত্র। এই মাথা ব্যথাটা আমার একদম শেষ করে দিয়েছে জানো তো। তো দেখো আমার উঠানটা ঝাড় দেওয়া শেষ, এবার আমি ওই যে কাপড়গুলো আছে না ওই কাপড়গুলোকেও তুলে নেব। তো দেখো এই যে কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, তখন কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম কিন্তু একটা কাপড়ও শুকায়নি, যেতটুকু অল্প হালকা হালকা হয়েছিল শুকনা, তো বৃষ্টি এসে একদম
সব যেটুকু শুকিয়ে ছিল সম্পূর্ণ ভিজে গেছে, তো কাপড়গুলো একদম পুরো জলে চুবানো ছিল। তো দেখো অল্প হালকা হয়েছে, এখন আমি ঘরে নিয়ে আসছি। সো বন্ধুগণ দেখো রাত্র হয়ে গেছে, এখন 9টা সাড়ে 9টা বাজে, আমি মাত্র ভাতটা নামিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমার মাথা ব্যথা, একদম চোখ মুখ কেমন যেন হয়ে গেছে, মাথা দেখো পুরো তেল দিয়ে চুপচুপা করে রেখেছি। তো জানি না আমি ব্লগ করতে পারবো কি না, কালকে থেকে ব্লগ যাবে কি না সেটাও জানি না। তো দেখো ভাতটা বানিয়ে নিয়েছি, তো একটু পরে ওর মিষ্টুর বাবা এক জায়গায় গেলো, কোথায় যেন গেলো, তো ওর বাবা আসলে ভাতটা খাবো, দেখি শেয়ার করতে পারি কি না আরও, তো দেখা যাক। সো বন্ধুগণ দেখো আমি আর ভিডিও শেয়ার করতে পারলাম না, আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো আজকের জন্য এখানে গুড নাইট, তোমাদেরকে গুড নাইটটা জানাতেই চলে আসলাম। তো আজকের জন্য এখানে গুড নাইট, ভালো থাকবেন, শুভরাত্রি। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা নো স্কিপ করে দেখো, খুব কষ্ট করে ভিডিওগুলো করছি আমি, তো প্লিজ একটু সাপোর্ট করো, আমার ভিডিওতে একদম ভিউ আসছে না, একদম ওয়াচ টাইম পাচ্ছে না, জানি না তোমরা কী করছো, একমাত্র ভগবানই জানে। তো প্লিজ একটু সাপোর্ট করো, একটু একটু কষ্টের মূল্যটা দাও, তোমরা অনেক কষ্ট করছি অনেক অনেক। তো সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, গুড নাইট, বাই।